প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি হলো তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বই থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষায় কেমন প্রশ্ন হতে পারে, তেমন একটি গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত মডেল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো দেখে নিই এখানে ক্যাসে দেখো, এখানে পূর্ণমান 100 নম্বর, আর তোমাদের সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো এখানে দেখো, প্রথমে রয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ে 1 ও 2 নম্বর ক্রমিক প্রশ্নগুলোর উত্তর লেখো। তো এই যে অনুচ্ছেদটি রয়েছে, অনুচ্ছেদটি হলো তোমাদের স্টিমারের সিটি, এখান থেকে নেওয়া। তো এখানে শুরু হচ্ছে যেতে যেতে বুড়িগঙ্গার দুই পাড়ের দৃশ্য দেখছি আমরা, এখান থেকে নেওয়া। তো এখান থেকে নিয়ে শেষ হয়েছে তরতর করে এগিয়ে চলে স্টিমার। তো এখানে আমাদের পড়ে এখন আমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে রয়েছে নিচে প্রদত্ত শব্দের অর্থ লেখো 5টি। তো এখানে রয়েছে দেখুন, যেমন 5টি যেমন রয়েছে, প্রথমে দৃশ্য, তো দৃশ্য অর্থ কী? দৃশ্য দেখার যোগ্য বা দেখা যায় এমন বিষয় বা বস্তু। তারপর রয়েছে ভ্রমণ, ভ্রমণ অর্থ বেড়ানো বা পর্যটন, তাই না? তারপর রয়েছে কি, স্টিমার, স্টিমার বাষ্পীয় ইঞ্জিন, বাষ্পীয় জাহাজ। তারপরে মোহনা নদীর যে অংশে সমুদ্র পড়েছে, তারপরে শ্যামল, শ্যামল শ্যাম বা সবুজ বর্ণের বিস্তীর্ণ বিস্তার বা বিস্তার বা প্রসার। তারপরে শুষ্ক, এক ধরনের স্তন্যপায়ী জলজীব। তারপরে রয়েছে জলজীব বা জলজ প্রাণী। তারপর রয়েছে বিপুল, বিপুল অর্থ অনেক, প্রশস্ত অর্থ চওড়া। ঠিক আছে, এই অর্থগুলো তোমরা বইতেও পাবে, বই থেকে পড়ে নিতে পারবে। তারপর এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখবে, এখানে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে 3টার জন্য রয়েছে 10 নম্বর, যেমন নদীতে কোন প্রাণী দেখা গেল, নদীতে শুষ্ক দেখা গেল। তারপরে পানির উপর কি উঠছিল, যে গাংশিল উঠছিল, তাই না? তারপরে এখানে আরও 2টি প্রশ্ন আছে, 2টি প্রশ্ন দেখে নিয়ে তোমরা উত্তর দিতে পারবে। তো তারপর রয়েছে প্রদত্ত অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো। এখানে বাংলাদেশের প্রকৃতি বা বাংলাদেশের যে রূপ সৌন্দর্য আছে, এই সম্পর্কে, ফসল, এইসব সম্পর্কে একটা অনুচ্ছেদ রয়েছে। এখানে অনুচ্ছেদটি তোমরা এখান থেকে দেখে, তারপরে এটা পড়ে, তারপরে এখান থেকে কিছু প্রশ্ন আছে এবং শব্দার্থ আছে, সেগুলোর উত্তর দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা একটু দেখে নিই। নিচে কয়েকটি শব্দ শব্দার্থ দেওয়া হলো, উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, তো এখানে দেখা আছে বাংলাদেশ, একটি দেশের নাম সোনালি, সোনার মতো, সোয়া, স্পর্শ, আভা, আলোর ছটা, সিক্ত, ভেজা, ঢেউ, তরঙ্গ, পাতা, পল্লব ইত্যাদি রয়েছে। তো এখানে শূন্যস্থান আছে, আমরা ডের বাস করি, তাহলে আমরা এই যে বাংলাদেশে বাস করি। ঠিক আছে, তারপরে বসন্তের ড্যাশ প্রকৃতি সুন্দর হয়ে গেছে, বসন্তের ছোঁয়া, তাই না? প্রকৃতি সুন্দর, রোদের ড্যাশ মুখ লাল হয়েছে, রোদের আভা। তারপরে এখানে দেখো, গা দাগে রয়েছে, ড্যাশ শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে, সিক্ত শরীর থেকে, তাই না? তারপরে পাকা, এই যে পাকা পাটের রং সোনালি, সোনালি, তাই না? এটার উত্তর এটা। তারপরে দেখে নিই এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এখানে 3টি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। এখান থেকে পড়ে এখান থেকে প্রশ্নগুলো দেখে নিও, দেখে তোমরা আশা করি উত্তরগুলো পারবে। তারপর রয়েছে দেখো, এখানে নিচে যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো। তো এখানে দেখিব, দেখব, করিয়া, করে, উড়িতেছে, উড়ছে, বলিবে, বলবে, পড়িয়া, সি, পড়েছি, ঘুরিয়া, ঘুরে, করিতে, করতে, খাইলেন, খেলেন, চলিলেন, চললেন। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। তারপর রয়েছে এখানে দেখো, নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। তো এই যে অনুচ্ছেদটি রয়েছে, এই অনুচ্ছেদটি পড়ে তোমাকে এখান থেকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, এখান থেকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। তো এখানে প্রথমে অনুচ্ছেদটি তোমাদের পড়তে হবে, যে অনুচ্ছেদটি দেওয়া রয়েছে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এখান থেকে, তো এখানে পড়ার পরে এখান থেকে কেমন প্রশ্ন করা যায় আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো এখানে, যে খলিফা রাশিদিনের প্রথম খলিফা কে ছিলেন? ঠিক আছে,
এই যে প্রথম খলিফা কে ছিলেন, এই যে এরা প্রথম খলিফা ছিলেন আবু বকর, তো এখানে এমন একটি প্রশ্ন করা যায়। তারপরে আরেকটি করা যায় যে খোলাফায়ে রাশিদিন এই যে কখন জন্মগ্রহণ করেন, ঠিক আছে, কখন জন্মগ্রহণ করেন হযরত আবু বকর। তারপরে তিনি তারপর বলা যায় তিনি কোথায় জন্মগ্রহণ করেন, ঠিক আছে, এই যে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন, তাই না। তারপরে আবু বকর পিতার নাম কি, এখানে যে পিতার নাম আছে পিতার নাম কি, বা তার আবু বকর রাদিয়াল্লাহর মাতার নাম কি, সেটাও প্রশ্ন করা যায়। তারপরে আবু বকর রাদিয়াল্লাহ কীভাবে খলিফা হন, তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার কেমন সম্পর্ক ছিল, এই ধরনের বিভিন্ন প্রশ্ন এখান থেকে করা যায়, ঠিক আছে। তারপরে এখানে দেখো নিচের যে কোনো পাঁচটি যুক্তবর্ণগুলো ভেঙে দেখাও এবং যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো। তো এখানে এটি খুবই সহজ, আশা করি তোমরা পারবে, তোমাদের বইয়ে রয়েছে, তো আমি আর দেখাতে চাচ্ছি না। তো তারপরে এখানে দেখো আট দাগে রয়েছে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি লেখো। এখানে বার্ষিক পরীক্ষা শেষ, অনেকদিন স্কুল, এই যে বার্ষিক পরীক্ষা শেষ, তাহলে বিরাম চিহ্ন এখানে দাঁড়ি কমা এগুলো বসাতে হবে, অনুচ্ছেদ যে ধরনের বিরাম চিহ্ন আছে তোমাদের এখানে বসাতে হবে। তো এখানে কিভাবে বসাবে দেখো, এখানে বার্ষিক পরীক্ষা শেষ, তাহলে এখানে একটা দাড়ি বসবে, তারপরে অনেকদিন স্কুল ছুটি, তাই না, এখানে একটা দাড়ি বসবে। তারপরে মা বাবা এই ছুটিতে ঢাকার বাইরে কোথাও বেড়ানোর কথা বললেন, তাহলে এখানে একটা দাড়ি, আমরা আনন্দে নেচে উঠলাম, ঠিক আছে, এখানে একটা দাড়ি হবে। তারপরে ঠিক হলো, এখানে একটা কমা, ঠিক হলো আমরা নদীপথে চাঁদপুরে যাব, এখানে একটা দাড়ি, তারপরে নদীপথে ভ্রমণের নতুন অভিজ্ঞতা লাভ করবো, ঠিক আছে, এখানে একটা দাঁড়ি। এইভাবে তোমাদের বিরাম চিহ্নটি সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি, এখানে বেশ কয়েকটি দেওয়া রয়েছে, তোমাকে পাঁচটি লিখতে হবে। তো এখানে দেখো যা সাধারণ নয় অসাধারণ, রক্ষা করেন যিনি রক্ষক, অনেক জ্ঞান আছে যার জ্ঞানী, তারপরে অহংকার করে যে অহংকারী, মহান যে নারী মহীয়সী, বীরদের মধ্যে শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ, সুন্দর কাজ বা শিল্প কারুকাজ, যে খেলে খেলোয়াড়, নদী তীরবর্তী বন্দর নদী বন্দর। তারপরে এখানে আমরা যেমন আরও হতে পারে যে যিনি দান করেন দানশীল, এমন বিভিন্ন রকম এক কথা প্রকাশ হতে পারে, ঠিক আছে। তো তারপর দেখি বিপরীত শব্দ লেখো, এখানে আছে পাঁচটি, প্রিয় অপ্রিয় বিশ্বাস অবিশ্বাস যুদ্ধ শান্তি বন্ধুত্ব শত্রুতা গুণ দোষ খাঁটি নকল, তারপর হচ্ছে বড় ছোট কঠিন সহজ ছোট বড়, তাই না, এভাবে আমরা বিপরীত শব্দ লিখে দেবো। তারপর রয়েছে নিচে চরণগুলো পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর লেখো এগার দাগে। এখানে এই একটা কবিতা আছে, এই যে বড়কে কবিতা হরিশচন্দ্রের লেখা, এই কবিতাটা এখানে পড়ে তোমাকে এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কবিতার কিছু অনুচ্ছেদ এই, আমি এখানে পুরো কবিতাটাই রয়েছে, এখানে সবটুকু নাও থাকতে পারে, অল্প কিছু থাকতে পারে, হরিশচন্দ্র মিত্রের এই যে লেখা এখানে হয়তো অল্প কিছু লাইনও থাকতে পারে, আমি এখানে পুরো কবিতাটাই দিয়ে দিয়েছি। তো এখানে দেখো প্রশ্নগুলো কেমন হবে, প্রদত্ত কবিতা অংশের কবিতার নাম ও কবির নাম লেখো, ঠিক আছে, এটা পড়ে কবিতার নাম কবির নাম লিখতে হবে। তারপর প্রদত্ত চরণগুলোর মূল ভাব পাঁচটি বাক্য লেখো, এখানে এই যে কবিতাটি রয়েছে এর মূল ভাব মানে আসল উদ্দেশ্য, তো উদ্দেশ্যটাকে কবিতা লেখা বা কবিতাটি পড়ার মূল যে ভাবটা সেটা লিখতে হবে। তারপরে সংসারে কিভাবে বড় হতে হবে তিনটি বাক্য লিখতে হবে, এর জন্য পাবে আরও 3 নম্বর। তারপরে রয়েছে দেখো 12 দাগে মনে করো তুমি আশিক বানুপুর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র বা ছাত্রী, তোমার শ্রেণী রোল পাস, তুমি তোমার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, তোমার তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করো। এরকম একটি ফর্ম তোমার পরীক্ষায় পড়বে, এখানে নামটা ভিন্ন হতে পারে, যে নাম থাকবে সে নামে ছেলে বা মেয়ে যেভাবে লেখা থাকে সেভাবে তোমাকে লিখতে হবে, হয়তো দুটি নাম থাকবে এখানে, তুমি ছেলে হলে ছেলের নাম দিবে, মেয়ে হলে মেয়ের নাম, আর যদি কোনো নাম না থাকে তখন তোমার নাম দিয়ে দিবে, ঠিক আছে। তো তারপরে ফর্মটি পূরণ করতে হবে, যেমন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আবেদন ফর্ম, এখানে তারিখ থাকতে পারে, এখানে তারিখটা দিবে, ঠিক আছে। তারপরে এখানে নাম, তারপরে শ্রেণী, তারপরে রোল নাম্বার, তারপরে বিভাগ, যেমন ক বিভাগ বা খ বিভাগ, ঠিক আছে, ক বা খ
যে বিভাগে তুমি ক্রীড়া প্রতিযোগিতা করতেছ তোমার উচ্চতা অনুযায়ী সেটা, তারপরে যে যে খেলায় যে যে খেলা খেলতে ইচ্ছুক তার নাম, যেমন হতে পারে এখানে তোমার হতে পারে যেমন 50 মিটার দৌড় বা 100 মিটার দৌড়। ক খ বিভাগ আলাদা আলাদা রয়েছে, তো তারপরে রয়েছে বস্তা দৌড় আছে, মোরগ মোরগ লড়াই আছে, তারপরে মনে রাখার খেলা আছে, বিস্কুট দৌড় আছে। তুমি যে খেলায় অংশগ্রহণ করতে চাও সেরকম তিনটি খেলায় খেলার তোমার নাম এখানে লিখতে হবে, ঠিক আছে? তারপরে স্বাক্ষর দিতে হবে, তোমার যে নামে তুমি এখানে পূরণ করবে সেই নামের স্বাক্ষর তোমাকে অবশ্যই এখানে দিতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু তুমি পুরো নাম্বারটা পাবে না, ঠিক আছে? তো তোমার যে নাম এখানে তুমি পূরণ করবে সেই নামে তুমি স্বাক্ষর করবে, ঠিক আছে? তারপরে মনে করো তোমার নাম সুমি, তুমি ও তোমার সহপাঠীরা বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করতে চাও, এজন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো, ঠিক আছে? একটা আবেদনপত্র লিখতে হবে, এজন্য পাবে 5 নম্বর। তারপরে 14 দাগে আছে যে কোনো বিষয়ে, যে কোনো একটি বিষয়ে 200 শব্দের মধ্যে রচনা লেখো, এর জন্য পাবে 10 নম্বর, ঠিক আছে? এখানে 4টি আছে, আমাদের দেশ স্বাধীনতা দিবস, আমার প্রিয় খেলা বাংলাদেশের, ঠিক আছে? এরকম